আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আবারও চলে আসলাম নতুন আরেকটা ভিডিও আপনাদের সামনে আচ্ছা বন্ধুরা অ্যামাজন জঙ্গল সম্পর্কে তো আমার এই চ্যানেলে একটা নতুন ভিডিও আছে আর এই ভিডিওতে আমরা অবশ্যই জেনেছি যে অ্যামাজন জঙ্গল কতটা রহস্যময় এবং এই অ্যামাজন জঙ্গল কতটা ভয়ানক আর সেই ভিডিও যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই সেই ভিডিওটা দেখে নেবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো তো বন্ধুরা আরও আমরা জেনেছি যে সেই অ্যামাজন জঙ্গলের এইটি পার্সেন্ট অংশ এখনও মানুষের নাগালের বাইরে বা মানুষ এখনও এই পার্সেন্ট অংশ এক্সপ্লোর করতে পারেনি তো বন্ধুরা অ্যামাজন জঙ্গলের এইটি পার্সেন্টের মধ্যে একটা শহর রয়েছে সেটা সোনা শহর নামে পরিচিত এটার মেন নাম দ্য লস্ট সিটি অফ জেট তো বন্ধুরা এই সোনার শহর সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব বন্ধুরা আমাদের এই পৃথিবীতে এমন অনেক রহস্য রয়েছে যেগুলো এখনও কোনো রকমের সমাধান হয়নি যদিও কিছু রহস্য সমাধান হয়েছে কিন্তু আবার কিছু রহস্য আর জটিল বিভিশায় পরিণত হয়েছে আর এই সব জটিল রহস্যের মধ্যে আসে এমন কিছু প্রাচীন শহর যেগুলো সম্বন্ধে আজও কেউ কিছুই জানে না আজকে অদ্ভুত রহস্য একের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এমন একটি শহর সম্পর্কে বলবো যেটি দ্য ল সিটি অফ জেড নামে পরিচিত এবং এই শহরটি সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি এই শহরে রয়েছে শুধুমাত্র সুখ আর এই সৌন্দর্য সম্পর্কে কোনো ভাষাই নেই তবে চলুন দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক দ্য লস্টি অব জেটের খোঁজে বহু খোঁজকর্তা সারা জীবন কাটিয়ে দিয়েছে কিন্তু সেই সব খোঁজ মধ্যে মধ্যে সবথেকে বেশি যে সফলতা পেয়েছিল তিনি হলেন ব্রিটিশ খোঁজ পার্সি ফাউজেট পার্সি ফাউজেটের মতে অ্যামাজনের ভয়ানক জঙ্গলের মধ্যে এমন একটি শহর রয়েছে যেটা সম্পূর্ণরূপে সোনা দিয়ে তৈরি ওনার মতে এই সোনা শহর অ্যামাজন জঙ্গলের কোনো এক ঝর্নার পাশে অবস্থিত যদিও এর ঠিকানা এখনও পর্যন্ত খুব কম মানুষে জানতে পেরেছেন আর যারা যারা এই ঠিকানা জানতে পেরেছেন তারা কোনো দিনই সেখান থেকে আর ফিরে আসেননি এখানেই শেষ হয় আপনারা এটা জানলে অবাক হবেন পার্সি ফাউজেটের থেকে পাওয়া একটি চিঠির মাধ্যমে এই না জানা শহরের নাম রাখা হয়েছে দ্য ল সিটি আর এই বিষয়টিকে নিয়ে হলিউডে দু হাজার ষোলো সালে দ্য লস্ট সিটি অব জেড নামের একটি সিনেমা তৈরি হয় বন্ধুরা এমনটা মনে করা হয় যে যেমন আগুন ছাড়া ধোঁয়া ওঠা সম্ভব নয় তেমনই পার্সি ফাউসেটের দেওয়ার তথ্য না থাকলে আজ হয়তো এই জাদুর শহর কোনো খোঁজে আমরা পেতাম না আসলে পার্সি ফাউসেটের আসল নাম হলো পার্সি হেরোসেন পাউসেড যিনি ব্রিটিশ সেনাতে কাজ করার সঙ্গে সঙ্গে অসাধারণ জিওগ্রাফার এবং অসাধারণ আর্কিওলজিস্ট ছিলেন পার্সি ফাউজেট অ্যাডভেঞ্চার ভীষণ পছন্দ করতেন আর হয়তো এই কারণেই তিনি নিজের পরিবার এবং বন্ধুদের থেকে দড়ি সরে এসে বিভিন্ন বড় বড় জঙ্গলে নিজের খোঁজ চালাতেন এমন সময় পার্সি ফাউজেটকে ব্রিটিশ সরকার অ্যামাজন জঙ্গলে সীমা মাপার জন্য একটি কাজ দেয় আর পার্সি ফাউজেট সেই কাজটিকে যথেষ্ট সম্মানের সঙ্গেই নেয় অ্যামাজন জঙ্গলে পার্সিফ ফাউজেট তার আঠেরো মাসের থেকেও বেশি দিন কাটিয়েছিলেন আর তিনি সেখানে এমন সব জীবজন্তুর সম্মুখীন হয়েছেন যাদের হাত থেকে বাঁচা কোনোভাবেই সম্ভব নয় এখানে পার্সিফ ফাউজেট দ্য ল সিটি অফ জেড এর সর্বপ্রথম খোঁজ পান কিন্তু তিনি প্রথমেই এ শহরের সামনে হতে পারেননি কিন্তু হ্যাঁ এর সম্বন্ধে জানার জন্য তিনি অনেক বেশি আগ্রহী ছিলেন এমনই কিছু সময় কাটার পর উনিশশো সালে পার্সি ফাউসেটের হাতে একটি মেনুস্ক্রিপ্ট আসে যেটা তিনি ন্যাশনাল লাইব্রেরি অফ রিও দে জেনারেতে পেয়েছিলেন এটা কোনো সাধারণ মেনুস্ক্রিপ্ট ছিল না কারণ এটি পর্তুগিজ এক্সপ্লোরারদের দ্বারা লেখা মেনুস্ক্রিপ্ট ফাইভ পয়েন্ট টু ছিল এই মেনুস্ক্রিপ্টটি পার্সি ফাউজেটকে ভীষণভাবে সাহায্য করেছিল কারণ এর মধ্যে দ্য ল সিটি অবজেডের সন্ধানে অনেক তথ্য লেখা ছিল অনুসন্ধানকারীরা মেনুস্ক্রিপ্টের মধ্যে রেখেছিল যে তারা অ্যামাজন রেইন ফরেস্টের এমন একটি রহস্যময় সোনা শহর দেখেছিল যেটা কয়েক দশক পুরনো মনে হচ্ছিল এটা এখানে অনেক বড় বড় রুপোর তৈরি বাইরে দেখা গিয়েছিল যার আশেপাশে সুন্দর সুন্দর নদীর সঙ্গে সঙ্গে অনেক অলিগলিও ছিল এর সঙ্গে সঙ্গে বইটিতে এটাও লেখা হয়েছিল যে তারা সেখানে পৌঁছে দুজন হোয়াইট ইন্ডিয়ানকে দেখতে পেয়েছিল। যাদের হাব ভাব এবং কথাবার্তা দুটোই অনেক আলাদা ছিল এবং সেখানে এমনও কিছু পেপার পাওয়া যায় যার মধ্যে এয়ারলি ইউরোপিয়ানের সিম্বল দেখা যায় এসব কিছু করবার পর পার্সি হাউজেড দ্য ল সিটি অফ খোঁজার জন্য উনিশশো সালে বেরিয়ে পড়েন নিজের প্রথম থেকে শুরু করে পার্সিফ হাউজেট এবং তার টিম ওই শহরকে খোঁজার জন্য সাতবার অসফল হয়েছিলেন তাদের মতে অ্যামাজন রেঞ্জ ফরেস্টের থেকে ওই শহরটিকে খুঁজে বের করা হিমালয় জয় করার সমান যে কারণে তারা হার মেনে নিরাশ হয়ে বাড়ি ফিরে আসেন বাড়ি ফিরবার পরে পার্সি ফাউজেট ভীষণভাবে ভেঙে পড়েছিলেন এমনকি তিনি কিছুদিন পর্যন্ত নিজের ঘর থেকেও বের হননি যদিও এতবার ভেঙে যাওয়ার পরেও তিনি হার মেনেননি তাই তিনি আবার উনিশশো সালে সেই জাদু সরকার খুঁজে বের করবার উদ্দেশ্যে আবার বেরিয়ে পড়েন কিন্তু দুর্ভাগ্য এটাই যে তিনি আর সেখান থেকে ফিরে আসেননি উনিশশো সালে এপ্রিল মাসে জীবনের শেষ অনুসন্ধান করতে বেরোনো পার্সি ফাউজেট। এবার কেবলমাত্র বাসাই করা কয়েকজন লোককে নিজের টিমে রেখেছিলেন যার মধ্যে তার ছেলেও ছিল পার্সি এত ছোট টিম রেখেছিল তার কারণ তিন ছিল অ্যামাজন জঙ্গলে থাকা অন্যান্য রক্তপিপাশক প্রাণীদের হাত থেকে নিজেদেরকে খুব সহজেই বাঁচিয়ে সম্পূর্ণ অনুসন্ধানটাকে সম্পূর্ণ করা এই সঙ্গে সঙ্গে তাদেরকে সম্পূর্ণ অনুসন্ধানটিকে করার জন্য রয়্যাল জিওগ্রাফি এবং রকি ফিলারের মতন বড় বড় সোসাইটি তাদেরকে ফাইন্যান্স করেছিল আসলে পার্সিফ হাউসেট সেই সময়ের বেশ নামি দামি অনুসন্ধানকারী ছিল উনিশশো সালে এপ্রিল মাসে নিজের যাত্রা শুরু করবার পর পার্সি হাউসেট এবং তার টিম উনিশে মে উনিশশো পঁচিশে অ্যামাজন জঙ্গলে এমন একটি কোনায় গিয়ে পৌঁছায় যার পরে এখনও পর্যন্ত তারা কোনো দিনও যায়নি এবার এখান থেকে তাদের যে যাত্রা শুরু হয়েতে যাচ্ছিল সেটার আন্তাজ তারা নিজেরাও করতে পারেনি আর এই কারণে ফাউজেট পরবর্তী পদক্ষেপ বাড়ানোর আগে কিছুটা আরাম করার সিদ্ধান্ত নেয় এখানে তিনি তার ক্যাম্প তৈরি করেন এরপর ফাউজেট নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে থাকে কিন্তু তিনি এটা বুঝতে না যে তিনি যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছেন ততই তিনি তার মৃত্যুকে কাছে টেনে আনছেন তিনি জঙ্গলে যতই গভীরে প্রবেশ করছিলেন ততই তার বিপদ বেড়ে যাচ্ছিল একটি চিঠিতে তিনি তার স্ত্রীকে এটা বলেছিলেন যে আমি এই চিঠিতে অনেক কষ্টের মধ্যে লিখছি এখানে সবসময় মৃত্যু আমার সঙ্গে লুকোচুরি খেলছে এখানে এমন সব মাকড়সা রয়েছে যেগুলো হুল সূচের থেকেও শুরু এবং এখানে এমন অনেক পোকামাকড় রয়েছে যাদের নামটা পর্যন্ত আমরা জানি না কিন্তু হ্যাঁ আমরা খুবই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে আসব। সোনার শহরটা আমাদের থেকে বেশি দূরে নয় এটাই পার্সিফ হাউজেডের শেষ চিঠি ছিল যেটা তার স্ত্রী পেয়েছিল এই এরপর পার্সিফ হাউজেড ও তার টিমের সঙ্গে কি হয়েছিল সেটা এখনো পর্যন্ত কেউ কিছুই জানতে পারেনি যদিও পার্সিফ হাউজেড তার চিঠিতে এটাও লিখেছিল যে যদি সে এই শহর থেকে ফিরে না যায় তাহলে যেন তাদের খোঁজের জন্য কাউকে পাঠানো না হয় কারণ তারা কোনো রূপে চায় না যে তাদের জন্য কেউ বিপদের মুখে পড়ুক যদিও এরপরে সরকার তাদের রিস্কিউ করবার জন্য কয়েক ডজনেরও বেশি টিম পাঠিয়েছিল কিন্তু কেউই কেউ কোনো কিছু খুঁজে পায়নি কিন্তু প্রত্যেকটি রেস্কিউ টিমের কাছে পার্সি ফাউজেট এবং তার টিমের মৃত্যু সম্পর্কে আলাদা আলাদা ধারণা ছিল কিছুজন বলেন যে ওই ইন্ডিয়ান ট্রিপের সঙ্গে কোনো কারণে ঝগড়া বেঁধে তাদের মৃত্যু হয়েছিল আর কিছুজন বলেন যে পার্সি ফাউজেটকে কোনো জঙ্গলি পশুর হয়তো খেয়ে ফেলেছিল আবার কেউ কেউ বলেন যে তাদেরকে অ্যামাজনে বসবাস করা জনজাতিরা হত্যা করে ফেলেছে যদিও পার্সি ফাউসেটের ব্যাপারে এই কথা বলা হলেও তার শক্ত কোনো প্রমাণ ছিল না কারণ এই রেস্কিউ টিমের কাছে না তো ছিল কোনো প্রমাণ আর না তো ছিল পার্সি ফাউজেটের বডি কিন্তু এর থেকেও আশ্চর্যর বিষয় কি জানেন পার্সি ফাউজেটকে খুঁজতে যাওয়া কিছু টিমে এখনও ফিরে আসেনি আপনাদের জানার জন্য এটা বলে দিচ্ছি যে পার্সি ফাউজেট করতার আগে একজন বাহাদুর সৈনিক ছিল যিনি বিশ্বযুদ্ধের সময়ও অংশগ্রহণ করেছিল অথয়ে খুব সহজে তাকে মেরে ফেলা অথবা খাদ্যের জন্য তার মৃত্যুবরণ করাটা বিশ্বাসযোগ্য নয় কারণ তাকে এর থেকেও কঠিন পরিস্থিতির ট্রেনিং দেওয়া হয়েছিল পার্সি ফাউজেড তার একদমই সেই তার একদম সঠিক লোকেশন কোয়ারডিংয়ে অনুযায়ী বলেছিল এবং নিজের গন্তব্যে পৌঁছানোর কথাটা খুবই খুশির সঙ্গে লেগেছিল এর মানে তিনি সেই জাদু শহরে পৌঁছে গিয়েছিল অথবা তার ভিতরেই ছিলেন কিছু থিওরি অনুসারে পার্সি হাউসেড এবং তার টিম ওই শহরে পৌঁছাতে একদম সফল হয়ে গিয়েছিল যেখানে পৌঁছানোর পরপর হয়তো সেখানে তারা সারা জীবন বসবাস করার সিদ্ধান্ত নেয় তবে বন্ধুরা হতে তো অনেক কিছুই পারে কিন্তু দ্য লস টু অবজেড আর পার্সি ফাউজেটের সম্বন্ধে আজও পর্যন্ত কোনো রকম তথ্য পাওয়া যায়নি আর এই রহস্যময় শহরের জটিলতা এখনও রহস্যই রয়েছে তবে আপনার কি মনে হয় সত্যি কি পার্সি ফাউজেট ওই শহরের নাগরিক হয়ে গিয়েছিল আর অবশ্যই কমেন্ট বক্সে এটা জানাবেন যে আপনিও কখনো সুযোগ পেলে কি অ্যামাজন জঙ্গলে যাবেন সেই রহস্যময় শহরটির খোঁজে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম ইন্টারেস্টিং আনকমন এবং রহস্যময় ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ